ওই দিন দেখলাম একজন লোক বলছে সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমার নাকি তথ্যমন্ত্রী বানাবে, এজ ইফ এজ ইফ আমি তার তথ্যমন্ত্রী হওয়ার জন্য বৈশা রয়েছি, এজ ইফ মানে ও আমার তুতু করে ডাক দিল আমি আইসা পড়লাম। দেখেন এক পেট কুত্তাও চালাতে পারে, পেট চালানো কিন্তু অত বড় ব্যাপার না। কাহিনী হইলো যে আপনার কি আপনি আপনি মিনিমাম আত্মসম্মানটা আপনার থাকবে না, আপনি যেখানে মানতেছেন যে আপনি মিথ্যা কথা কইতেছেন এটা আপনি পাবলিকলি আপনি এটা বলবেন যে হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক হচ্ছে খালেদ মহিউদ্দিন, এটা আপনি বলতে পারবেন, কিন্তু আপনি বলতেছেন ফ্যাক্ট রিমেইনস, আপনি এটা বলতেছেন কিসের জন্য? ভাই আমার চাকরির জন্য। তো তোর আর চাকরি নাই, তুই সিঙ্গারা বানা পুরি বেশ। বিবিসির আসলে সিইও কে আমরা জানি না, সনির মালিককে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের 10টা চ্যানেলের মালিক, মালিকের শালি বউ পোলাপান ভাই বোন আমরা জানি। এইটা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় প্রশ্নটা আসে এবং তাদের প্রভাব নানানভাবে, আমরা তো শুধু বারবার পলিটিক্সের নোংরামির কথা তুলি কিন্তু গণমাধ্যমে তো এই ধরনের নোংরামি আছে। আমার তো আমার নিজেরও কয়েকটা চ্যানেলে শো করতে যায় অমুক সিইওর শালি বলেছে এনাকে রাখতে হবে, এগুলো শুনতে হয়েছে। তো আপনার কাছে এই যে এই গড়ে ওঠা ইন্ডাস্ট্রিটা, এই গণমাধ্যমকে কি বলেন? আপনি নিজেও তো একটা চ্যানেলকে দাঁড় করিয়েছেন। আমার কাছে কিন্তু মনে হয় যে বাংলাদেশে তো হইল কি এই ভূখণ্ডটাতে আমরা যারা ছিলাম আসলে বড়লোকরা বেশিরভাগই এক প্রজন্মের দুই প্রজন্মের বড়লোক। এই কথা কিন্তু এইটা না যে 50 প্রজন্মের বড়লোক হইলেই বিরাট রয়্যাল হয়ে যেত, ব্যাপারটা এরকম না। তো তাদের যে বড়লোক হওয়ার পরে তারা যে একটা টেলিভিশন চ্যানেল করে বা একটা কিছু করে সেটা করেই হচ্ছে এটা করার জন্য, ফোন করে বলে যে মানে শালিকে ফোন করে বলে যে দেখো তোমার দুলাভাইকে কিরকম দেখা যাচ্ছে জানায়ও কিন্তু। তো এইটাই তাদের একমাত্র লক্ষ্য, তো তারা আর কত দূর আর কি করবে। কিন্তু আমি এইটার জন্য আমাদের অনেক দায়ী করি। যেমন মনে করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনটার কথা আমার বারবার বলতে হয়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিন্তু আমি আমাদের যারা মানে ওনার ছিল বা বোর্ড অফ ডিরেক্টর ছিল তাদের কোনো আনসলিসিটেড অ্যাডভাইস কিন্তু আমার দিতে হয় না, মানে আমার নিতে হয় না একবারের জন্যও না। ব্যতিক্রম তো আসলে আমি সেটা বলতেছি না, কিন্তু এমন অনেক টেলিভিশন আছে যে টেলিভিশনের মধ্যে মালিকরা ইচ্ছাটা পোষণ করেন। সাংবাদিকদের দায়টা কোন জায়গায়? সাংবাদিকদের প্রথমেই বলতে হয় আপনার এটা হয় না। কিন্তু ধরেন একজন গান গাইতেছে তার গান হয় না, পাঁচজন মিলা বৈশা তাদের মধ্যে কেউ সাংবাদিক কে ভালো গায়ক সে তো এটা বলতেছে হের গান হয়। আমার কাছে ওই অগায়কের চেয়ে এই পাঁচজনের কাজটা আরো অনেক বেশি ক্রিমিনাল লাগে। আমি কি বুঝাতে পারলাম? মানে ধরেন আমি গান গাইতে পারি না কিন্তু আপনি তো গান বোঝেন, আপনি আমার এখানে চাকরি করেন অথবা চাকরিও করেন না, আমি আপনারা হয়তো এই যে 10টা চানাচুরের প্যাকেট দিব বা 20টা নুডলস দিব, এইটার জন্য আপনি বললেন আমি খুব ভালো গান গাই, তাহলে আপনি আপনার দিকে আপনি তাকাবেন না একবার? আপনি খালি ওই লোকটা আমার খালি দোষ দিবেন? ভাই আমি যদি 10টা চানাচুরের প্যাকেট দিই আপনার দিয়া কইতে পারি আমি ভালো গান গাই, তাহলে আমি 100টা দিব, ওই যে ওনাকে দিয়েও বলাবো আমি ভালো গান গাই, এমন ভালো গান গাই যে মানে দারুণ আর কি আমি। আচ্ছা এত গেল ধরেন আপনাদের আত্মীয়গণ, কিন্তু এমন তো না যে ওই মানুষটা খালেদ মহিউদ্দিন বা এই ধরনের সেলিব্রিটি জার্নালিস্টদের তার পকেটে কিংবা তার প্রতিষ্ঠানে কিনছে না, কিনছে তো সেটা তো মানে আমাদের দোষ তো বেশি, আমরাই তো বেশি বিক্রি হচ্ছি। ওই লোক যদি বাজারে আমারে কিনতে পায় এক হালি 4 টাকা তো কিনবে না, ওর টাকা আছে ও কিনবে। আমি যদি বেচা হওয়ার জন্য বসে থাকি, ভাই পৃথিবীতে অনেক কিছু বেচা হয় না। ওই দিন দেখলাম একজন লোক বলছে সে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমার নাকি তথ্যমন্ত্রী বানাবে, এজ ইফ এজ ইফ আমি তার তথ্যমন্ত্রী হওয়ার জন্য বৈশা রয়েছি, এজ ইফ মানে ও আমার তুতু করে ডাক দিল আমি আইসা পড়লাম, এত ইজি। মানে আপনি এভাবে দেখেন পরিবেশটা এমন পর্যায়ে গেছে যে আপনাকে বলার সাহসটা সে অর্জন করে ফেলেছে। না না আমি সেইটাই বলতেছি, কিন্তু সাহসটা পর্যন্তই তার থাক, কিন্তু আমাকে চাকরির বিনিময়ে দেখেন এক পেট কুত্তাও চালাতে পারে, পেট চালানো কিন্তু অত বড় ব্যাপার না। কাহিনী হইলো যে আপনার কি আপনি আপনি মিনিমাম আত্মসম্মানটা আপনার থাকবে না, আপনি যেখানে মানতেছেন যে আপনি মিথ্যা কথা কইতেছেন এটা আপনি পাবলিকলি আপনি এটা বলবেন যে হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক হচ্ছে খালেদ মহিউদ্দিন, এটা আপনি বলতে পারবেন, কিন্তু আপনি বলতেছেন ফ্যাক্ট রিমেইনস, আপনি এটা বলতেছেন কিসের জন্য? ভাই আমার চাকরির জন্য। তো তোর আর চাকরি নাই, তুই সিঙ্গারা বানা পুরি বেশ পুরি বেশ। তুই কি এগুলি কি কস? আমি তো পুরি বেচতে মুড়ি বেচতে খুবই রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে মুড়ি বেচা খুবই সম্মানের কাজ মনে হয়, ইন্টারেস্টিংও, ভালো করে বানাবো লেবু টেবু দিবো।